জার্মানির দক্ষিণে আলপস পর্বতমালা কোলে ছোট্ট শহর ফুসেন এখানে আমরা তিন দিন আছি এখানকার মূল দ্রষ্টব্য হল নয় শাইনস্টাইন ক্যাসেল সেখানে তো আমরা যাবই কিন্তু আমাদের অরিজিনালি প্ল্যান ছিল যে এখান থেকে আমরা আলপসও ঘুরতে যাব কিন্তু ওয়েদারের কারণে আমরা সেই জিনিসটা আগেই করে নিয়েছি তাই এখন আমাদের কাজ কিছু নেই সময় আছে মেলা আর এতদিন পথে পথে চলে একটু ক্লান্তিও আমাদের পেয়ে বসেছে তাই ধীরে চলো নীতি নেওয়া হলো ফুসেনে আমরা গেস্ট হাউস কপ ফে রয়েছি ছোট্ট একটা ঘর কিন্তু তার মধ্যেই সাজানো গোছানো সুন্দর ব্যবস্থা রান্নাবান্নার ব্যবস্থাও আছে পরদিন আমরা দেখলাম যে ওয়েদারের অবস্থা মোটেই ভালো নয় দেদার বৃষ্টি হবে কাজেই সেদিন কোথাও না গিয়ে ঠিক করা হলো যে বাজার থেকে সবজি ইত্যাদি জিনিসপত্র কিনে আনা হোক রান্নাবান্না করে খাওয়া যাবে এক বোতল ওয়াইনও আনা হয়েছিল সেই মতো দুপুরের দিকে আমরা চললাম সুপার মার্কেটে রান্নাবান্নার সরঞ্জাম কিনতে জিনিসপত্র কিনে এনে শুরু হলো রান্নাবান্নার তোরজোর রসায়নবিদ সোম্নার দা রান্নাবান্নায়ও সিদ্ধ হস্ত আজকের পেনে পেনেওয়ালা আর টুরানা। এটা একটা ইটালিয়ান ডিশ আর তার সঙ্গে একটু ওয়াইন বৃষ্টি ভেজা দিনের শেষে এমন একটু আয়েস না হলে তো বেড়ানোই হলো না তাই না খাওয়া দাওয়া করে আমরা দেখলাম যে কালকে ওয়েদার একটু ভালো থাকবে তাই ঠিক করা হলো যে নয় ক্যাসেলটা কালকেই যাওয়া হবে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা এমনিতে ফুসেন ভূমিরূপের দিক থেকে চমৎকার তবে ম্যাক্সিমাম লোক এখানে আসেন ক্যাসেল নয় শাইনস্টাইন দেখতে আলফ পর্বতমালার কোলে অপূর্ব সুন্দর এই কেল্লা বিশ্ববিখ্যাত ফুসেনে আমরা যেখানে রয়েছি সেখান থেকে নয়েশয়েনস্টাইনে আরামসে হেঁটে যাওয়া যায় তবে আমরা ঠিক করলাম যে যাওয়ার সময় বাসেই যাই ফেরবার সময় দেখা যাবে নয়ে আমার প্রথমবার নয় আমি যেহেতু মিউনিখে কাছাকাছি থাকতাম একবার এক বন্ধু এসেছিল এখানে ঘুরতে তাকে নিয়ে নয়ে আমি ঘুরে গেছি তবে সেবার হাতে বড্ড সময় কম ছিল তাই খালি নয়ে টাইন ক্যাসেলটাই জাস্ট টাচ করেছিলাম এবার ঠিক করেছি যে পুরো চত্বরটাই ভালোভাবে ঘুরে দেখব অন্তত সেই রকমই ইচ্ছে আছে সকালবেলা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমরা নয় টাইনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যাওয়ার আগে এই কেল্লা সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক জার্মানিতে ক্যাসেল আর রাজার কথা বলতে গেলে প্রথমেই আসে ক্যাসেল নয় শাইনস্টাইনের কথা আঠেরোশো আশির দশকে নির্মিত এই কেল্লা স্থাপত্য শিল্পের বিচারে যে মধ্যযুগীয় কেল্লার থেকে অনেকটাই আলাদা সেটা দেখলেই বোঝা যায় আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের আশেপাশে তৎকালীন বাভারিয়ার রাজা কিং লুডোভিক দ্য সেকেন্ড রাজধানী মিউনিক থেকে দূরে আলপস পর্বতমালার কোলে একটি নতুন কেল্লা বানানোর ইচ্ছা প্রকাশ করেন এই অঞ্চলের রাজার একটা পুরনো কেল্লা ছিল কেল্লা হোয়েন সোয়ানগাঁও কিন্তু সেই কেল্লাটা রাজার পছন্দ ছিল না তাই তার আর অর্থে প্রায় দশ বছরের প্রচেষ্টায় নির্মিত হয় কেল্লা নয় অপরূপ ভূমিরূপের কোলে অবস্থিত কেল্লা নয়েশ আইনস্টাইন যেন বাস্তবের রূপকথা ডিসনি থেকে হগওয়ার্টস বহু আধুনিক রূপকথার কেল্লার গড়নকে অনুপ্রাণিত করেছে নয়েশাইনস্টাইন তাই এই কেল্লাকে দেখতে প্রতি বছর প্রায় দশ লক্ষেরও বেশি পর্যটকের সমাগম হয় এই ছোট্ট শহর ফুসেনে কেল্লার বাস স্টপে পৌঁছে আমরা পায়ে হেঁটে কেল্লার দিকে চললাম ভালো কেল্লা সবসময়ই পাহাড়ের মাথায় অবস্থিত হয় তাতে করে কেল্লায় অবস্থিত সৈন্যদের বিশেষ সুবিধা হয় অবশ্যই এখানে ঘোড়ার গাড়িও পাওয়া যায় তবে আমরা জোয়ান মধ্য মানুষ আমরা হেঁটেই চললাম বেশ কিছুক্ষণ হেঁটে নয় সইস্ট্যান কেল্লায় পৌঁছলাম এই কেল্লার ভেতরে আসলে ঢোকা যায় এখন করোনা ভাইরাসের সময়ও যায় কিন্তু ভেতরে তেমন দেখার কিছু আছে বলে জানি না সেই জন্য সে প্ল্যান আমাদের ছিল না এই কেল্লার বাইরের সৌন্দর্যই দেখা যায় সেই সেই জায়গাটার নাম হলো ব্রুকে আসলে এটা কেল্লাটা তো পাহাড়ের মাথায় অবস্থিত এইখানে একটা খাদের ওপর একটা ব্রিজ আছে সেই ব্রিজ থেকে এই কেল্লাটা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যায় আমার পিছনে এই যে এই যে ছবিটা এই ছবিটা হলো ওই মারি ব্রুকে থেকে তোলা সেটা আমরা পৌঁছলে দেখতে পাব কিন্তু তার আগে কেল্লায় পৌঁছে দেখি একটা নোটিশ লাগানো রয়েছে যে মারিয়ান বুকে ইজ ক্লোজ ফর রিপেয়ারমেন্ট আমাদের তো মাথায় হাত এত কাণ্ড করে যেটা দেখতে আসলাম সেটাই দেখা যাবে না সে কি করে হয় ভাবলাম যে সবাই তো যাচ্ছে আমরাও গিয়ে দেখি কত দূর অবধি যাওয়া যায় ক্যাসেলের মূল ফটক থেকে বেশ অনেকটা গিয়ে তারপরে মারিয়ান রুকে হয় পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেখানে যখন পৌঁছলাম দেখি ও বাবা ব্রিজ তো দিব্যি খোলা লোকজন দিব্যি যাচ্ছে খালি কোভিড নাইন্টিনের জন্য একটা গেট টেট করে একটুখানি মানে ক্রাউডটাকে কন্ট্রোল করার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বন্ধ আদৌ না কেন যে ওই এন্ট্রান্স এরকম একটা নোটিশ দিয়ে রেখেছে বলতে পারবো না তবে একটু হলো বাট দেখা তো যাবে অন্যান্য লোকজনের সাথে আমরা ব্রিজে উঠে পড়লাম এটা ব্রিজটা একটা গিরিখাতের ওপরে একদিকে একটা ছোট্ট পাহাড়ি ঝর্না আর উল্টো দিকে ক্যাসেল নয় শ A por un fondo al juego. মারিয়ান ব্লুকে ভিড়ের ধাক্কা সহ্য করতে হলেও এখান থেকেই ক্যাসেল ক্যাসেল নয়েশন স্টাইনে সবচাইতে ভালো ভিউ পাওয়া যায় ক্যাসেল দেখা হলে আমরা ঠিক করলাম আর এখানে থেকে কাজ নেই এবার এর পাশের কেল্লা হোয়েন শানগাঁওতে যাওয়া যেতে পারে নয়ে দেখা হয়ে গেল এবার হোয়েন শোয়ানগাঁও দেখে আর কিছু মনে হয় না তবে পাহাড়ের উপর থেকে একটা হ্রদ চোখে পড়েছিল মনে হলো সেই হ্রদের ধারে একটু হাওয়া খাওয়া যেতে পারে তাই পাহাড় থেকে নেমে ক্যাসেলে না গিয়ে আমরা ক্যাসেলের পাশ দিয়ে সোজা হ্রদে চলে আসলাম হ্রদের নাম আলপসি সি পর্বতমালার কোলে এই হ্রদের শোভা দেখলেই বোঝা যায় কেন রাজারা এখানে কেল্লা প্রাসাদ বানিয়েছিলেন হ্রদের স্বচ্ছ জলে পর্বতের ছায়া আর হংসভীর রমণ আমরা মুগ্ধ বিষয়ে এখানেই অনেকক্ষণ কাটিয়ে দিলাম এই অনাবিল সৌন্দর্যের পিছনে একটা ইনভিসিবল কারণ রয়েছে আজকে দ্য ওয়েদার ইজ পার্টিকুলারলি কাম কোনো বাতাস চলছে না আর সেই জন্যে এই জলের ওপরে পাহাড়ি গাছগুলোর প্রতিফলনটা অসাধারণ পড়েছে এইটা না হলে এই সৌন্দর্যটা এতটা আসত বলে মনে হয় না আমরা মতলব আঁটছিলাম যদি আরেকবার এখানে ফিরে আসা যায় ট্রাইপড নিয়ে কিন্তু তারপর ওয়েদার ফোকাস দেখে দেখলাম না সেগুড়ে বালি কারণ ফিরে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে আর বিকেলবেলা বৃষ্টি হবে সেটা না করে ভাবলাম তাহলে হেঁটে হেঁটে বাড়ি ফেরা যাক এখান থেকে পাঁচ সাত কিলোমিটার এক দেড় ঘন্টা লাগবে আর ততক্ষণে সন্দেহ হয়ে যাবে দা একটু কফি টফি খেলো তারপরে আমরা হাঁটতে হাঁটতে এগোলাম বাড়ির দিকে ফেরার পথে একটা মাঠের উপর থেকে এই হোয়েন সোয়ানগাঁও আর নয় শানস্টাইন দুটোর খুব সুন্দর ভিউ পাওয়া যায় সেইখান থেকে আমাদের লোকেশন শ্যুটটা করা হয়েছে বেশ দারুণ জায়গা এই ফুসেন শহরটার ওপর দিয়ে লেখ নদী বয়ে গেছে সেই লেখ নদীর ওপর একটা জলবিদ্যুৎ কেন্দ্র আর তার ড্যামটা রয়েছে সেইটার ওপর দিয়েই আমরা আসলাম এই জলের রং অস্বাভাবিক রকমের নীল সাধারণত কোনো খনিজ দ্রব্যের প্রভাবে এই ধরনের রঙ হয়ে থাকে কিন্তু এই সৌন্দর্যটা অসাধারণ সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই ওই বাঁধের ওপর দাঁড়িয়ে আমরা খানিক্ষণ ছবি টবি তুললাম ততক্ষণে সন্ধ্যে ঘনিয়ে এসেছে একটু পা চালিয়ে আমরা বাড়ির দিকে ফিরলাম আজকের মতো ঘোরা আমাদের এখানেই শেষ আমাদের সেই ছোট্ট কিচেনের রান্নাবান্না সেরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে উঠে দেখি আকাশ পরিষ্কার কিন্তু ফোরকাস্টে দেখলাম বলছে পরে নাকি বৃষ্টি আসবে যখন বেরোলাম তখনও আকাশ পরিষ্কার আজকে আমাদের এখানে একটা রোপওয়ে আছে ফেল্ডবার্গ বলে একটা পাহাড়ের মাথায় ওঠে সেইখানে যাব আসলে এই ফেল্ডবার্গের মাথায় ওঠাটা উদ্দেশ্য নয় আসলে এই রোপওয়েটা যখন ওঠে তখন এই পাহাড়ের গায়ে নয় সয় একটা দারুণ ভিউ পাওয়া যায় সেইটা দেখতেই মূলত যাওয়া আর পাহাড়ের মাথার থেকে তো ভিউ আছেই আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে বাস স্টপে পৌঁছলাম বাসে যখন উঠলাম তখনও আবেদার ভালো কিন্তু দেখলাম যে এক পাশ থেকে ঘন কালো মেয়ে ঘেঁষে আকাশটা ঢেকে ফেলছে টিকিট টিকিট কেটে আমরা ওই উঠলাম উঠে দেখি বিশাল ভিড় তো সেই যে ভিউটার কথা বলছিলাম সেটা খালি চোখে দেখতে পেলাম বটে কিন্তু ছবি তোলার সৌভাগ্য আর হয়ে উঠলো না অত ভিড়ের মধ্যে এই সব ক্যামেরা ইকুইপমেন্ট ঠিক হ্যান্ডেল করা যায় না সেটা লোকের বিরক্তির কারণ হবে পাহাড়ের মাথায় পৌঁছে দেখি ঝিরিঝিরি বরফ পড়ছে এক পশলা স্নোফল হয়ে গেছে আর তাই চারপাশ বরফে ঢাকা আর এই বরফের একটা আস্তরণ পড়ে না চারদিকের দৃশ্যপটটাই একদম পাল্টে গেছে পাহাড়ের মাথায় পৌঁছে একটু ঘোরাঘুরি করলাম চারদিকের টৃশ্য দেখলাম তো ওই পাহাড়ের মাথার থেকে ভিউটিগুলো দেখে আমরা ফেরার সিদ্ধান্ত নিলাম নিচে নেমে দেখি পরিস্থিতি বিশেষ সুবিধার নয় অলরেডি অনেক দূরে উপত্যকার উপরে বৃষ্টির ছায়া দেখা যাচ্ছে তার মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এলো বলে না হলে হয়তো আমরা হাঁটাহাঁটি করতাম ওই সেই ভয়েন শোহানগাঁও লেকের ধারে যেতে পারতাম চারপাশের দৃশ্য অসাধারণ সেদিকেও যাওয়া যেত কিন্তু বৃষ্টি এসে গেলে আর সেগুলো পোষায় না এখন ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হলে ঘোরাঘুরি করতে আর বিশেষ ভালো লাগে না সেই জন্য আমরা বসেই রইলাম বাসের অপেক্ষায় প্রত্যাশিতভাবেই এই বাস আস্তে আস্তেই একেবারে মুসলধারের বৃষ্টি বৃষ্টির মধ্যে সেদিন আর আমরা বেরোতে পারলাম না পরদিন আমরা মিউনিক যাব এখান থেকে ডিরেক্ট ট্রেন আছে সকালবেলা উঠলাম ট্রেন ধরে সোজা চলে গেলাম মিউনিক আমার ঘোরা তবে সোমনাথ দাকে চট করে আশপাশটা দেখিয়ে নেবো সেটাই একটা প্ল্যান ছিল মিউনিকে আমরা স্টেশনের ধারে একটা ভালো হোটেলে আছি হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথমে গেলাম ইংলিশা গার্ডেন আড়াইশো বছরেরও বেশি পুরনো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই বাগান মুক্ত বায়ু সেবনের জন্য এক অসাধারণ জায়গা এখানে একটা সুন্দর লেক আছে লেকে হাঁস থেকে শুরু করে রাজহাঁস সবই আছে শহরের সবাই এখানে সকালে জগিং করতে বা বিকেলে একটুখানি ঘুরে বেড়াতে আসে একটা হাঁপ ছেড়ে বাঁচার জায়গা মিউনিখে যখন আমি ছিলাম তখন এখানে আমি প্রায়ই আসতাম ইংলিশের গার্ডেন থেকে বেরিয়ে আমরা গেলাম অলিম্পিয়া পার্ক উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের অলিম্পিক উদযাপনের জন্য এই পার্ক নির্মাণ করা হয়েছিল এখানে আছে অলিম্পিয়া টুর্ম বা অলিম্পিয়া টাওয়ার যার উপরে ওঠা যায় আর ওপরে উঠলে মিউনিখের একটা সুন্দর ভিউ পাওয়া যায় তার অনেক ছবি আমি যখন এখানে ছিলাম তখন তুলেছি আজকে আর সেদিকে যাব না তবে এইখানে একটা বেশ ছোট একটা হিল মতনও আছে সেখান থেকেও মিউনিখের সুন্দর ভিউ পাওয়া যায় আর আমরা সেখানেই যাচ্ছি হেঁটে হেঁটে সেই টিলাটার মাথায় উঠে সেখান থেকে বেশ কিছু ছবি তোলা হলো মিউনিখে আরও অনেক কিছু দেখার আছে মিউনিখ ইজ এ ভেরি হিস্টোরিক্যাল সিটি কিন্তু আজকে আমাদের হাতে সময় কম আর শহর ঘুরে দেখার মতো মানসিকতাও আমাদের খুব একটা নেই তাই আজকের মিউনিখের ট্যুর আমরা এখানেই শেষ করছি অলিম্পিয়া পার্ক থেকে আমরা সোজা আবার হফ বান হফ মানে সেন্ট্রাল স্টেশন চলে গেলাম সেখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার হোটেলে ফিরলাম পরদিন সকালবেলা আমাদের যে যার বাড়ি যাওয়ার পালা ট্রেন ধরে আমরা যে যার হোম টাউনে ফিরে যাব আর সেই ট্রেনে আস্তে আস্তেই এই ভিডিও বানানোর জন্য যে স্ক্রিপ্ট লেখার কাজ সেটা আমি শেষ করে ফেললাম জাঙ্কগোর আর কোপলেন্স দিয়ে দু সপ্তাহ আগে যে ট্যুর শুরু হয়েছিল আজ এই মিউনিক দিয়ে তারই পরিসমাপ্তি ঘটল যদিও আবহাওয়া আমাদের সবসময় সঙ্গ দেয়নি বৃষ্টির জন্য আমাদের অনেক সময়তেই ঘরে বসে থাকতে হয়েছে তবু এই দু সপ্তাহে আমরা ডাইন নদীর উপত্যকার কেল্লা থেকে আলস পর্বতের কোলে নয় শাইনের শোভা দেখেছি এই ভিডিও সিরিজ দেখার জন্যে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এই ভিডিও ভ্রমণ কাহিনী দেখে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভবিষ্যতে এরকম আরও ভ্রমণ কাহিনীর ইতিবৃত্ত দেখার জন্যে সাবস্ক্রাইব করুন আর আগামী বারে আরও সুন্দর কোথাও যাওয়ার আশা নিয়ে আমি দীপন আর আমার সঙ্গে সোমনাথ এখনকার মতো বিদায় নিচ্ছি নমস্কার